জেলার 18 লাখ মানুষের স্বাস্থ্যসেবার আস্থার প্রতীক পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল। 2005 সালে হাসপাতালটি 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। সে সময় অবকাঠামোগত কিছু উন্নয়ন করা হলেও 17 বছরের বেশি সময় ধরে নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় ডাক্তার নার্স সহ অন্য জনবল, ফলে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগের শেষ নেই। গুরুতর রোগী আসলেই পাঠিয়ে দেওয়া হয় বরিশাল কিংবা ঢাকায়। একটা দিনে একবার হয়তো আসে, অনেক সময় আসেও না, এবং যে কোনো পরীক্ষা আমাদেরকে বাহির থেকে করাইতে হয়। একটা বেডে দুইটা বাচ্চা নিয়ে থাকা যায়, একটা বেডে দুইটা বাচ্চা থাকে, তার দুইটা মা থাকে, তাহলে অবশ্যই অন্য কেউ আসে, বসার কোনো জায়গা নেই, কোনো স্পেস নাই। ভালো, আমি এখানে ভর্তি হয়েছি 3 দিন, কিন্তু আমরা যাহা কিছুই করলাম টাকা দিয়ে করলাম বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার সংকট সহ দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে আর শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য সচিবের। যে পরিমাণ জনবল লাগে পুরোপুরি না দিতে পারলেও মোটামুটি এটা চালানোর মতো করে লোকবল দেওয়া। 58 জন চিকিৎসকের বিপরীতে 21 জন চিকিৎসক পদায়িত আছে। চতুর্থ শ্রেণীর জনবলের সংকট রয়েছে, এই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় চ্যালেঞ্জ। পটুয়াখালী 250 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন 400 থেকে 500 জন আর রোগী ভর্তি থাকেন গড়ে 300-র বেশি। সময় সংবাদ, পটুয়াখালী।